আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজ আমি প্রায় দুই মাস পরে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন তো আজ আমি কই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটাকে অনেকে কই মাছ ভুনা আবার অনেকে কই তেল বলে থাকে তো আমি এখানে বেশ কয়েকটা কই মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি আসলে এটা বাংলাদেশ থেকে আসে এই কই মাছগুলো প্যাকেটিং করা থাকে তো আমার কই মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে ভাজা তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ এক কাপেরও বেশি হবে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে তো লবণটাকে দিয়ে আমি পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ করে ভেজে নিব তারপরে এখানে আমি বাটা মশলা ইউজ করব তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা আর এক চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আদা আর রসুনটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি এক কাপ পাকা টমেটো ইউজ করব। আর মাছ ভুনার ক্ষেত্রে এই পাকা টমেটোটা কিন্তু খুব ভালো লাগে খেতে ঝোলটা একটু ঘন হয় আবার খেতেও কিন্তু ভালো লাগে তো টমেটোটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখুন আমার টমেটোটা কিন্তু মোটামুটি গলে গিয়েছে আর একটু নিচে লেগেও গিয়েছে এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দুই চামিচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামিচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই তেল কইতে একটু মরিচের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে তো নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাছ ভুনার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো যায় মাছ ভোনাটা খেতে কিন্তু তত বেশি মজার হয় তো আমি এখানে প্রায় অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আমার মশলাটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখানে কিন্তু আর কোনো পানির অংশ নেই তো আমি মশলার মধ্যে কই মাছগুলো ছেড়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে কই মাছগুলো মিশিয়ে নিচ্ছি আর আমি এই কই মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি যেহেতু এটা ফ্রোজেন করা মাছ যেন কোনো বাজে গন্ধ না আসে তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম পানিটা না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য পানিটাকে দিয়ে আমি এই পানিটাকে দিয়ে আমি কই মাছটাকে আরেকটু কষিয়ে নেব তারপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো তো দেখুন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কোনো পানি নেই এখন আমি ঝোলের জন্য এখানে গরম পানি ইউজ করব। আর রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করলে খুব ভালো হয় তো এখানে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে আমি পাতিলের গায়ের সাথে যে মশলাটা লেগে আছে সেটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। আসলে ইউটিউবে আমি রেগুলার ছিলাম কিন্তু আমার বাসায় এই প্রবলেমের কারণে আমি অনেক দিন হয়েছে কোনো ভিডিও আপলোডই করতে পারি নাই তারপরে ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমার মাছটা কিন্তু বলক চলে এসেছে তো এই অবস্থাতে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো এ তো আমি এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার ঝোলের পানিটা কমতে শুরু করে দিয়েছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে আস্ত কয়েকটা কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর এইভাবে কই মাছটা ভোনা করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো দেখুন আমার কই মাছের ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে এখন কিন্তু একেবারে মাখা মাখা একটা ঝোল আছে তো এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে উল্টে পালটিয়ে আমি এটাকে আর এক মিনিটের মতো রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দেব তো এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে না যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে তো এই তো আমি ওপর থেকে একটু জিরা ফাঁকি দিয়ে জিরা ফাঁকিটাকে একটু খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমার রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরও ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আজ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে